আসসালামু আলাইকুম ওয়া আমি আরেকটা কথা বলি ঠিক আছে এই যে ধরুন শিবলিঙ্গ যে বলা হয় আপনি যে বলেন শিবলিঙ্গের উপর মানে দুধ ঢালে যে শিবলিঙ্গ কত অতরিক আপনি কি জানেন একটু ভাই শিবলিঙ্গ আপনি যেটা বলবেন সেটা আমি জানি আপনি বলবেন যে শিবলিঙ্গ আসলে লিঙ্গ না কিন্তু sansa.com এ আমাদের মানে এই বিষয়ে অনেকগুলা লেখা আছে শিবলিঙ্গ বিষয়ে শিবলিঙ্গ যে আসলে লিঙ্গ সেই বিষয়টা নিয়ে অনেকগুলা লেখা আছে ভাই আমি আমি এখন কথা বলছি না এখন কথা না আমি আমি যখন কথা বলছি একটু কথাটা শোনেন শিবলিঙ্গ যে আসলে লিঙ্গ এবং প্রাচীন কাল থেকে যে শিবলিঙ্গ বলতে আসলে লিঙ্গ কি বোঝায় সেই জিনিসটা একদম পরিষ্কারভাবে দলিল প্রমাণ সহ সংশয় ডট প্রমাণ করে দেয়া আছে আপনি কি সংশয় ডট লেখাগুলো একটা পড়েছেন না আমি পড়িনি আচ্ছা তাহলে আপনাকে আমি দেখাচ্ছি কয়েকটা লেখা আপনি একটু গিয়ে পড়ে নেবেন পড়ে নিয়ে পড়ার পরে আপনি এটা নিয়ে কথা বল যদি বলতে চান তাহলে পড়ার পরে তারপরে আপনি এটা নিয়ে কথা বলতে একদিন আসবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আমি আপনাকে একটা কথা বলি যে

হ্যাঁ নিজেকে রাখেন এই যে এখানে দেখেন শিবলিঙ্গের কাহিনী লিঙ্গ মানে কি লিঙ্গ নয় প্রথম পর্ব শিবলিঙ্গের কাহিনী লিঙ্গ মানে কি লিঙ্গ নয় দ্বিতীয় পর্ব আচ্ছা প্রথম পর্বে আমরা ঢুকিয়ে দেখি এখানে কি দেয়া আছে আহ এই লেখাটা আমরা একটু পরব তাহলে দেখি যে এখানে আসলে কি বলা আছে যে এই লিঙ্গার্থ বিচার আর্য অনার্য সভ্যতা শিব বৈদিক দেবতা নয় কৃষ্ণদেব হ্যাঁ কৃষ্ণুদেব বলে এই যে দেখেন হিন্দুদের মধ্যে কৃষ্ণদেব বলেও ইয়া ছিল হ্যাঁ দেবতা ছিল হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে লিঙ্গ পুরাণ ও শিব পুরাণে শিবলিঙ্গ লিঙ্গ পুরাণ এবং শিব পুরাণে শিবলিঙ্গ সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু দেখি এখানে দেখাচ্ছে বউ ছেলে মেয়ে নিয়ে দারুবনে ঋষিরা তপস্যা করছিলেন মনিরা ভরে তপস্যা করছেন কিনা তা পরীক্ষার জন্য মহাদেব দিগম্বর অর্থাৎ উলঙ্গ হয়ে দারুবনে প্রবেশ করেন অতি সুদর্শন মহাদেব ঋষিপত্নীদের আকৃষ্ট করার কাম কামীপক ভ্রুবিলাস করলেন এবং গান গাইলেন মহাদেব ঋষিপত্নীদের যতটা সম্ভব উত্তেজিত করলেন ঋষিপত্নীরা প্রতি শিব না দেবতা নাম যার নামে রাখা সেই শিব ন্যাংটা হয়ে করতেছিল হম আমি বলবো এবং লুচ্চা মহাদেব বলবো আমি লুচ্চা শিব লম্পট শিব বদমাই শিব সে কি কাজ করতেছিল ন্যাংটা হয়ে সে পত্নীদের উত্তেজিত করার চেষ্টা করছিল কেন ভাই আপনার আঘাত লাগছে আপনি একটু আগে বললেন আপনি নাস্তিক নাস্তিক হতে হতে কি তো 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 বুঝতে পারছি এখন এখন আপনার মানে গোমর হয়ে গেল আপনি যে একজন হিন্দুত্ববাদী এবং আপনি যে একজন কাট কাটটা হিন্দু এটা তো ভাই ফাঁস হয়ে গেল মানে চাপাবাজি করেন কেন এখানে এসে মিথ্যা কথা বলেন কেন আপনি তো একজন কাটটা হিন্দু আপনি তো একজন হিন্দুত্ববাদী আপনি তো বিজেপি আপনি তো বিজেপি সমর্থক আপনি তো বিজেপি সমর্থক আপনি তো বিজেপি সমর্থক হিন্দু মানে শুধু হিন্দু না কেন বিজেপি সমর্থক হিন্দু মানে এই যে মানে লুচ্চা মহাদেব লম্পট মহাদেব যে কি করতেছে এখানে দেখেন সে ন্যাংটা হয়ে মানে নুনু দেখা দেখায় ঋষিপন্থীদের আকৃষ্ট করতে লাগলো তাই দেখেন এখানে কি বলতেছে কেউ নাচতে 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 লাগলেন কেউ মাটিতে লুটিয়ে পড়লেন কোনো কোনো রমণী একে অপরকে আলিঙ্গন করতে লাগলেন মহাদেবকে নানান কৌশল দেখাতে শুরু যে দেখেন ঋষিরা নগ্ন মহাদেব তাদের পত্নীদের দেখে মহাদেবকে গালিগালা গালাগালি করতে আরম্ভ করলো কত কথা শুনে শিব অন্তর্হিত হলেন এই যে দেখেন একদম সরাসরি বই থেকে এই জিনিসগুলো দেওয়া আছে কত সুন্দরভাবে বই থেকে দেওয়া আছে লিঙ্গ পুরাণ বই থেকে দেওয়া আছে লিঙ্গ বলতে আসলে কি জিনিস

নিজের নুনু খান নিজে ধরে দেখেন এখানে কি লেখা নিজ হাতে নিজ লিঙ্গ ধরে ঋষিপত্নীদের মোহিত করতে লাগলেন চিন্তা করেন কত বড় লুচ্চা কত বড় লম্পট কত বড় বদমাইশ এই লোক এই বদমাইশের বাচ্চা বদমাইশ কত বড় খারাপ সে নিজের নুনুটা ধৈরা ঋষিপত্নীদের মোহিত করতে লাগলেন কোন কোনো ঋষিপত্নী ব্যাকুল হয়ে শিবের সামনে উপস্থিত হন কেউ কেউ শিবের হাত ধরে তাকে জড়ি মানে নুনু দেখে ওই ওইভাবে নুনু দেখে শিব ঋষিপত্নীরা এতই ব্যাকুল হয়ে গেলেন যে উপস্থিত হলেন হ্যাঁ ঋষিরা এসব দেখে অত্যন্ত রেগে যান তারা শিবকে তার এমন আচরণের কারণ জিজ্ঞাসা করেন তারা শিবকে অভিশাপ দেন তোমরা লিঙ্গ ভূতলে পতিত হোক তোমার লিঙ্গ ভূতলে পতিত হোক অভিশাপ মাত্রই শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ে যায় ওই লিঙ্গ সামনে যা কিছু পেলো তাই দগ্ধ করে স্বর্গমত্ত পাতালে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয় মহাদেবের লিঙ্গ মানে কত বড় লুচ্ছা লিঙ্গ মানে ওই টিকটিকি লাজের মতো হ্যাঁ ওইটা খুঁজা পড়ছে তাও মানে ইয়া হয় না তাও তার চেঁচ যায় না কটকট করে নড়তেছে হ্যাঁ কটকট কটকট করে নড়তেছে এবং সবকিছু দগ্ধ করে দিচ্ছে এটা তো টিকটিকি ল্যাজ খুঁজা পড়লে যেরকম অবস্থা সেরকম অবস্থা হয়েছে কি একটা অবস্থা এই পরিস্থিতিতে লোকেরা ও ঋষিরা দুঃখিত হন নিরুপায় হয়ে তারা ব্রহ্মার স্মরণ নেন ব্রহ্মা বলেন যে পর্যন্ত লিঙ্গ স্থিরভাবে অবস্থান না করিতেছে সে পর্যন্ত ত্রিজগতের কোথাও শুভ হইব না ইহা সত্য কহি কহিতেছি এরপর ব্রহ্মাদেবতা ঋষিগণকে উপদেশ দেন মঙ্গল দায়নি গিরিজা দেবীর আরাধনা করো তিনি যদি প্রসন্ন হইয়া জনিরূপ ধারণ করেন তাহা হইলে নিয়ম এই প্রকার প্রকার করিবে এরপর ব্রহ্মা বলেন কিভাবে জনিত লিঙ্গ স্থাপন করে কোন কোনো কোনো উপাচারের মাধ্যমে তার আরাধনা করতে হবে হে দেবেশ প্রসন্ন হও হে জগ দায়ক শান্ত হও এই প্রকারে করিলে নিশ্চয়ই স্বাস্থ্য হইবে তারপর শিবের শরণাপন্ন হয়ে দেবতা ঋষিরা তার আরাধনা করতে লাগলেন আরাধনায় শিব সন্তুষ্ট হন পার্বতী ছাড়া অন্য কেউ শিবের লিঙ্গ ধারণে সমর্থ হবে না ভেবে দেবতা ঋষিরা পার্বতীকে সন্তুষ্ট করলেন পার্বতী লিঙ্গ ধারণ করেন ওই লিঙ্গ যেটা খুশে পড়ছিল সেটা পরে পার্বতী পার্বতীকে ধারণ করলো তার জনি দিয়ে হ্যাঁ মানে এগুলা এগুলো কোনো কথা এগুলো কোনো মানে এগুলো মানে কোনো সুস্থ সমাজের কথা এগুলা এগুলো কিছু হইলো মানে মানে এত থার্ড ক্লাস থার্ড ক্লাস গল্প হবে এগুলো লেখা আছে আপনাদের ধর্মীয় কেতাবে হবে আর তো অনেক অনেক কিছু আছে এগুলো তো আমি এখন পরে শোনাইতে গেলে তো আমার তিন ঘন্টা লাগবে এই যে দেখেন পদ্মপুরাণে কি বলা আছে পদ্মপুরাণে বলা আছে কোন কারণে শিব ও পার্বতীর নিন্দনীয় রূপ দেখা যায় সেই প্রসিদ্ধ রূপটি শিবলিঙ্গে কেন লিঙ্গ ও জনি দেখা যায় শিবের এই নিন্দনীয় রূপের কারণ কি ব বৈশিষ্ট্য বলেন পূর্বে স্বয়ম্ভুর মনু মন্দার নামক শ্রেষ্ঠ পর্বতে ঋষিদের সাথে এই নিয়ে দীর্ঘ চমৎকার যজ্ঞ করছিলেন কোনো দেবতা ব্রাহ্মণের পূজনীয় এটা নিয়ে তর্ক বেঁধেছিল কোনো কোনো ঋষি বলেন শিবশ্রেষ্ঠ কে বলেন ব্রহ্মা একাই পূজনীয় কে বলেন এই এটা ব্লা 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 তখন আর কি এই যে দেখেন এখানে অবশেষে রেগে গিয়ে তিনি শিবকে অভিশাপ দেন স্ত্রী সংসর্গ মত্ত হয়ে মহাদেব আমাকে অবজ্ঞা করেছে অতএব তাদের উভয় শরীর লিঙ্গ ও জনি রূপ হবে আমি ব্রাহ্মণ শিব পাপাচ্ছন্ন হয়ে আমাকে জানতে পারলো না অতএব সে অব্রাহ্মণ হয়ে দ্বিজদের অপূজ্য হবে আর যারা শিবভক্ত হয়ে ও অস্থিভস্য লিঙ্গমূর্তি ধারণ করবে তারাই তারা পাচন্ড হয় বৈদিক ধর্ম হতে বহিষ্কার হবে দেখেন স্পন্ধ পুরাণে শিবলিঙ্গ সম্পর্কে কি বলা আছে ভাই এগুলা আমাদের সমস্ত কিছু আমাদের সংসার ডট কমে এই সমস্ত দলিল প্রমাণ বইয়ের ছবি সমস্ত কিছু একদম খুব সুন্দর করে দেয়া আছে লিঙ্গ যে না এবং আপনাদের যে নুনু পূজা এবং আপনাদের যে ভেজাইনা পূজা এগুলো যে আপনারা করেন যে মানে এগুলো তো অশিক্ষিত মূর্খ বর্বর অসভ্য বরবরদের কাজ হ্যাঁ একেবারে জঘন্য বরবরদের কাজ এগুলা মানে কিভাবে একটা মানে সভ্য মানুষ কিভাবে একটা সভ্য মানুষ এই 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 ধরনের জিনিসে পূজা করতে পারে একটা নুনুরে পূজা করতেছে মানে কল্পনা করা যায় এত বড় বলদ এত বড় বলদ মানে মানুষ যে এত বড় বলদ কিভাবে হইতে পারে যে একটা নুনু মানে একটা শিবের একটা নুনু এটার দ্বারা পূজা করতে এটার উপরে দুধ ডালতেছে মানে সিরিয়াসলি ভাই মানে এগুলো কল্পনা করা যায় মানে এই যে দেখেন দেবী ভাগবত পুরাণে দেবী পুরাণে কি লেখা আছে দেবী পুরাণে অনুসারে ভৃগুর অভিশাপের ফলে শিব তার লিঙ্গ হারিয়েছিলেন হ্যাঁ নুনু হারাইছিলেন এই কারণে এখন মানুষ ওই লিঙ্গটা পূজা করে হাজার হাজার আমরা দলিল প্রমাণ দিয়ে আমাদের সংশয় ডট কমে সমস্ত কিছু দেয়া আছে আপনি এসে পট করে বলতেছেন নুনু মানে নুনু না শিবলিঙ্গ মানে শিবলিঙ্গ না মানে ফাইজলামি পাইছেন নাকি ভাই না না আমি যেইকিপিডিয়া উইকিপিডিয়া উইকিপিডিয়া গুগল এগুলো আমাদের রেফারেন্স না আমাদের রেফারেন্স হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ গুলা

উইকিপিডিয়া হচ্ছে অবশ্যই একটা ওপেন সোর্স জ্ঞানের একটা উন্মুক্ত ভান্ডার সেই বিষয়ে কোনো সন্দেহ নাই উইকিপিডিয়া থেকে আমি অনেক কিছু পড়ি কিন্তু উইকিপিডিয়ার পড়ার পদ্ধতি হচ্ছে উইকিপিডিয়া প্রথমে পড়ে সেই উইকিপিডিয়া নিচে যে লিঙ্ক রেফারেন্সগুলো সেই রেফারেন্সগুলা পড়ে ভেরিফাই করতে হয় তারপরে সেটা একটা ভ্যালিড রেফারেন্স হয় রেফারেন্স ছাড়া যে কথাগুলো থাকে সেগুলো কোনো ভ্যালিড রেফারেন্স না উইকিপিডিয়া পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় কোনো আর্টিকেলে কোনো একাডেমিক পেপারে কখনো কোনো উইকিপিডিয়ার আর্টিকেলের রেফারেন্স আপনি দেখতে পাবেন না ও

আপনিও একজন উইকিপিডিয়া লেখক হতে পারেন ঠিক আছে উইকিপিডিয়াতে একটা এডিট এডিট অপশন থাকে সেই এডিট অপশানে চাপ দিলে আপনি উইকিপিডিয়া থেকে একটা কিছু লিখতে পারেন কিন্তু উইকিপিডিয়া কোনো ভ্যালিড সোর্স না ইনফরমেশনের কোনো ভ্যালিড সোর্স না যে কোনো একটা জার্নাল পেপার হচ্ছে একটা ভ্যালিড সোর্স যে কোনো একটা বৈজ্ঞানিক অভিসন্দর্ভ সেটা হচ্ছে ভ্যালিড একটা সোর্স মানে হচ্ছে গিয়ে প্রখ্যাত কোনো একটা ইস্যার থেকে রিসার্চ সেন্টার থেকে সেই রিসার্চ আর্টিকেলটা বের হইলে সেইগুলো হচ্ছে এক একটা ভ্যালিড সোর্স এবং ধর্মগ্রন্থ বিষয় ধর্ম ধর্ম বিষয় আপনার যেগুলো দেখতে হবে ধর্মগ্রন্থে কি লেখা আছে উই উইকিপিডিয়া ফিডিয়াতে কি লেখা দেখলেন আপনি সেটা এখানে প্রযোজ্য না আপনার দেখতে হবে মূল ধর্মগ্রন্থগুলো কিনে পরে দেখতে হবে সেখানে আপনি পাবেন যে সেখানে আসলে কি আছে বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে বিদায় জানাচ্ছি আপনি তাহলে এই আপনাকে যেগুলো বললাম সেগুলো আপনি পরে আসবেন আর একটু প্রশ্ন আছে শুনুন না আর আর প্রশ্ন না ভাই আপনি আর সাথে অনেকক্ষণ সময় দিয়েছে আর প্রশ্ন আর প্রশ্ন নিব না আজকে আপনার ভালো থাকেন ভাই না ভাই শুনুন না শুনুন না বলে লাভ নেই ভাই